হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শেবাশ্রী ব্লগ চ্যানেলে আর একটা নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগতম। তো নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। যাদের যাদের মনোকামনা রয়েছে সেগুলো 2024-এ পূরণ হোক। আর আমাদের গ্রামের ছেলেপুলে যারা যারা বাইরে খাটতে গেছিলো তারা সবাই বাড়ি ফিরে চলে এসছে। তো নতুন বছর উপলক্ষে তারা পিকনিকের আয়োজন করেছে, তার মধ্যে আমিও রয়েছি। তো পিকনিকটা হচ্ছে একটা ঘেরির মাঝখানে, সেখানে এখন যাচ্ছি। তারা আমাকে ফোন করে ডাকলো যে জিনিসপত্রগুলো রয়েছে, তো আমাকে সেগুলো বসে বসে চৌকি দিতে হবে। তো আমার সাথে আরও দুই একজনে থাকবে, তো তারা বাজার করতে যাবে। তো তারা বাজার থেকে ফিরে আসলে তারপরে আমাদের পিকনিকের যে রান্নাবান্না তো সেটা হবে সন্ধ্যের সময়। তো চলো, এখন আমি তাদের কাছে যাচ্ছি এখন। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি, এই দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ঘেরের মাঝখানে আমরা আজকে পিকনিক করবো। তো হাঁড়ি কড়া বক্স বাঁশও নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো বাঁশ, কারেন্টের তারও ফেলে এসেছি, ওই দেখো দেখতে পাচ্ছ। প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমরা কারেন্টের তার নিয়ে এসেছি। আর এই দেখো আমাদের বক্স, হাঁড়ি কড়া। আর আজকের এই ঘেরের মাঝখানে আমরা পিকনিক করবো, দেখতে পাচ্ছ এই যে ঘেরটা শুকনো হয়েছে এই ঘেরের মাঝখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো একটা সেট মিক্সচার, আর এই দুটো জেবিল নিয়ে এসেছি, আরও দুটো বক্স আসবে। আর এই দেখো আমাদের রাজুভাই, রাজুভাই আজকে সেট অপারেটর করবে, সেটে যা মিউজিক চলবে এই রাজুভাই চালাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আপাতত আমরা এই দুজনা রয়েছি এই ঘেরির মাঝখানে। এই ঘেরটা শুকনো হয়ে গেছে আমাদের এক কাকার ঘেরি, আর বাদ বাকি লোক সব বাজার করতে গেছে। তো এখানে শুধু আমরাই দুজনে আছি, আর তার মধ্যে আমার বাড়ির থেকে ডেকে গেছে যে বাড়ি যেতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে সরাসরি সন্ধ্যের সময়। তো আমাদের ভিডিওটা দেখতে থাকো, আমরা পিকনিকে আজ কী করি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আজকের পিকনিকে উনুনের জন্যে আমার দুটো ভাই ইট বয়ে নিয়ে আসছে। তো ইটগুলো কীরমভাবে নিয়ে আসছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখন তাদের কাছে যাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই। সেটাই দেখানোর জন্য এখন উঠে পড়ে যখন বসছিলাম এতক্ষণ ধরে, তো চলো সেটাই তোমাদেরকে দেখাই যে কীরমভাবে ইটগুলো নিয়ে আসছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের পিকনিকের জন্য দেখো আমাদের দুই ভাই কীরমভাবে ইটগুলো বয়ে নিয়ে আসছে। কতগুলো ইট, ম্যাক্সিমাম দিয়ে 30 থেকে 32টা ইট রয়েছে। এই দেখো দুই ভাই কীরমভাবে ইট নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আজকে শুধু পিকনিকের জন্যে উনুন বানানো হবে, কাঠ দিয়ে জ্বালানি হবে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দুই ভাইকে, একটু মুখগুলো দেখাই তাহলে বুঝতে পারবে এদের বাপ দেখে একটু গেলে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই উনুনের জন্য এতগুলো ইট বয়ে নিয়েছে, প্রায় 32টা ইট রয়েছে এখানে, দেখতে পাচ্ছ কীরকম নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই দুই ভাই কিন্তু অনেক কষ্ট করে পিকনিকে উনুন বানাবে বলে তারপরে 1 কিলোমিটার দূরের থেকে ওই ভাগে ইটগুলো বয়ে বয়ে নিয়ে আসছে। আজকের রাত্রে উনুন বানানোর জন্য এতগুলো ইট বয়ে নিয়ে আসছে, ম্যাক্সিমাম 32টা ইট রয়েছে। তারা অনেক কষ্ট করে ইটগুলো নিয়ে আসছে। তো এইটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি ওখানে বসছিলাম, উঠে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তো দুপুরে বাড়ি চলে গিয়েছিলাম, আর এদিকে বাঁশ আর তিরফুল দিয়ে আমার ভাইরা চারপাশটা কি সুন্দর করে ঘিরে ঢেকে দিয়েছে। আর এখন দেখো আদা রসুন পেঁয়াজ কাটা হচ্ছে। আর চলো এখন আমি বাইরে গিয়ে তোমাদের দেখাই তিরফুল আর বাঁশ দিয়ে কি সুন্দর করে ঘিরে রেখে দিয়েছে, বাইরে না গেলে তোমরা বুঝতে পারো না। তো এখন আমরা চলো বাইরের দিকে যাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বাইরে থেকে কি সুন্দর দেখাচ্ছে, তিরফুল আর বাঁশ দিয়ে চারপাশটা কি সুন্দর করে ঘিরে দিয়েছে আমার ভাইরা। আর সামনে দুটো ডিজে লাইট লাগিয়ে দিয়েছে, আর পিছন সাইডটা রান্না হচ্ছে। তো আমি এখন সেখানেই যাবো রান্নার সাইডটাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার দুই কাকা এখন বিরিয়ানি চাল বসিয়েছে উনুনে, এখন রান্না হচ্ছে। তো আমার এই দুই কাকা আজকে বিরিয়ানি রান্না করে, প্রথমবার আমরা এই দুই কাকার হাতে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি রান্না খাবো, এখন রান্না হচ্ছে। তো হয়ে যাক।
বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই কাকা এখন আমাদের জন্য স্যালাড কেটে দিচ্ছে, বিরিয়ানি স্যালাড কাটছে, আর বাকি ছেলেগুলো বাইরে ডাকছে। বন্ধুরা, আমার কাকাকে স্যালাড কাটতে দাও, আর চলো বাইরে গিয়ে ছেলেগুলো আর সবাই মন খুলে ডান্স করছে আর খুব এনজয় করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন বিরিয়ানির মাংস কষাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ আমার কাকারে এখন ঝাঁঝরিটা দে, ঝাঁঝরিটা ঝাঁঝরিটা দে। এখানে রান্না কেমন হয়েছে? রান্না সুন্দর, তাহলে একটু লবণ একটু কম রেখে। ও ঠিক আছে, সবার সবার যে যার কম লাগবে সে লবণ নিয়ে নেবে। চলো বাড়ি যাবো।